যে হাতে বন্দুক নিয়ে সীমান্ত পাহারা দিয়ে দেশবাসীকে রক্ষা করেন বিএসএফ জওয়ানরা, সেই হাতে ঝাড়ু কোদাল নিয়ে জঞ্জাল আবর্জনা পরিষ্কার করছেন তারা। দেশের সঙ্গে মানুষকে জীবাণু থেকে এবং রোগব্যাধির হাত থেকে রক্ষা করতে স্বচ্ছ ভারত অভিযান চালাচ্ছেন তারা। ঝাড়ু কোদাল নিয়ে স্বচ্ছ ভারত মিশনের নাম হল বিএসএফ। এদিন সকাল 10টা থেকে এই কর্মসূচি দেখা যায় জলপাইগুড়ি জেলার রানীনগরে। দুপুর পর্যন্ত রানীনগর কেন্দ্রীয় বিদ্যালয় সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় বিএসএফের 169 এবং 98 সহ বিভিন্ন ব্যাটালিয়নের পুরুষ ও মহিলা বিএসএফ জওয়ানরা ঝাড়ু কোদাল হাতে নিয়ে এলাকার জঞ্জাল পরিষ্কার পরিচ্ছন্ন করেন, পাশাপাশি সাধারণ মানুষদের পরিবেশ নিয়ে সচেতন করেন। বিএসএফের এক আধিকারিক জানান, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বিভিন্ন রোগব্যাধি কমবে। বিএসএফের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বর। না, এই উদ্যোগটা থেকে আমি খুব সাধুবাদ জানাবো, কারণ এটা খুবই প্রয়োজনীয়। কারণ বর্ষার সময় এরকম জঙ্গল থাকলে পরে নানা রকম অসুবিধার সম্মুখীন হয়, আর এই আমাদের পাশে যে বিএসএফ আছে তারা এই কাজে যে আমাদের সহযোগিতা করছে এর জন্য অশেষ ধন্যবাদ। জঙ্গল পরিষ্কার হলে পরে ডেঙ্গু ম্যালেরিয়ার থেকে অনেকে, কারণ এখন তো ডেঙ্গু ম্যালেরিয়ার প্রকোপটা বেশি, তার থেকে ওরা যে এই আমাদের কাজটা করেছে এর জন্য খুব অশেষ ধন্যবাদ। আর এই যে বর্তমানে বলবেন এই প্রত্যেকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আমাদের? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই রাখা দরকার, পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই রাখা দরকার, আমাদেরও রাখা দরকার, ওনাদের দেখে আমাদের কিছু শেখার দরকার। আপনার নাম? গৌতম বর্মন। জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে রায়নগর। একচুয়ালি স্বচ্ছ ভারত সুন্দর ভারত অভিযান কে তহত পুরে ভারত দেশ মে স্বচ্ছতা ও জাগরূকতা লানে কে লিয়ে ইয়ে অভিযান চলাযা যা রহা হ্যায়, তাকি স্বচ্ছ ভারত স্বচ্ছ হো, সুন্দর হো, ইসি কে তহত আজ সফাই অভিযান চলাযা যা রহা হ্যায়। ইয়ে রানীনগর রেলওয়ে স্টেশন রোড পে অর জো মার্কেট হ্যায় ইস ইলাকে কো হম अपने ट्रुप्स द्वारा 169 द्वारा खुद मिल करके सफाई अभियान चला रहे हैं, ताकि सफाई हो, वातावरण दूषित न हो और बीमारियों से बचा जा सके। तो सब बीएसएफ जवान लोग यह हमारी बटालियन के प्लस और भी बटालियन के जितने भी बटालियन हैं पूरे देश में, नॉर्थ बंगाल फ्रंटियर में भी, गुवाहाटी फ्रंटियर में भी, बंगाल पे जितने भी फ्रंटियर में बटालियन लगी हुई हैं सारे जो है आज स्वच्छता अभियान में शामिल। क्या मैसेज क्या है बाकी सब आदमी को, आम आदमी को भी आना चाहिए स्वच्छता में? हाँ, हमने अपील किया था कि आम आदमी भी इसमें शामिल हो और ताकि जो है ये अभियान जो है और सफल बना है। अजय कुमार, कमांडेंट 169। खूब भालो लगे, चलो परिष्कार हलो जायगाटा। আবর্জনা পরিষ্কার করলো, সামনে এখন তো ডেঙ্গির একটা উপদ্রব হয়েছে, সেক্ষেত্রে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, এটা কি বলবেন? ভালো, খুব ভালো, এটা তো আমাদের সাধারণ মানুষকে এগিয়ে আসা উচিত না পরিষ্কার পরিচ্ছন্ন? হ্যাঁ, এগিয়ে আসা উচিত, কই সে তো আসে না।
তার নাম বিমল চন্দ্র রায় দায়িত্বে আছেন হাটের রায়নগর হাট কমিটি।